রাজনীতি আর কংগ্রেসের মূরর কামড়নি, রাজনীতি নহয় এতিয়া কংগ্রেসের মূরর কামড়নি হয়ে পড়ছে মুখ্যমন্ত্রীর পরিয়ালে। পূর্বে সিদ্ধান্ত লওয়া অনুসরিয়ে এতিয়া মুখ্যমন্ত্রীর পরিবারক লৈ প্রয়োজনতক বেশি সক্রিয় আর আক্রমণাত্মক কংগ্রেস দল, কারণ রাজ্যের সকল বিষয়তেই এতিয়া কংগ্রেসে টানি আনে কেবল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পত্নী রিণিকি ভূঞা শর্মাক। এই বিষয়ে সোশ্যাল মিডিয়াত সরব হল মুখ্যমন্ত্রী। আজিকালি কংগ্রেস দলে কিবা এটা কথা কলে রিণিকি ভূঞার নামটো টপ করবলে আরম্ভ করে। ভাত খাওতেও রিণিকি ভূঞাক দেখে, শুবলে যাওতেও রিণিকি ভূঞাক দেখে। রিণিকি ভূঞা শর্মায় সকল সম্পত্তি এসময় রাইজকে দিয়ে যাব, এই মন্তব্য করেছিল মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর মন্তব্যের পিছরে পড়াই কংগ্রেসের এটাই দাবি, কংগ্রেসক এতিয়াই লাগে রিণিকি ভূঞা শর্মার উইল। রিণিকি ভূঞার যান কিনা কিনি যাচ্ছে গোটেখিনি উইল করে যাব, যাতে ইয়ার অধিকারী রাইজ হয়। এটা এজন বিধায়কে কৈছে উইল খন দেখুৱাব লাগে, মানুষের মৃত্যুর আগতে কোনোবাই উইল চাই নেকি? জিয়াই থকা অবস্থাত যদি কোনোবাই উইল খন রাজহুয়া করে, তেও মনে মনে উইল খন পরিবর্তনও করে দিব পারে। উইলর নিয়মে হৈছে যে উইল মানুহে মৃত্যুর পিছত চাই, উইল মানুহে মৃত্যুর আগত না চাই। আনকি মুখ্যমন্ত্রীর পত্নীর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঙ্কার দিছিল ভূপেন বৰাই। 2026ত কংগ্রেসের সরকার আহিলে হেনো সকল সম্পত্তি বাজেয়াপ্ত করব। এই প্রসঙ্গত কংগ্রেসলে প্রশ্ন মুখ্যমন্ত্রীর, কংগ্রেস নেতা সকলের সম্পত্তি কোনে বাজেয়াপ্ত করব? বাজেয়াপ্ত কি আজিয়ে লৈ লক না, খালি নিজের সম্পত্তি বিলা কেতিয়া বাজেয়াপ্ত হব সেইটো কব লাগে। তেওঁলোকে তো ইসলাম ধর্মক ভাল পায়, ইসলাম ধর্মর নবী হজরত মোহাম্মদে কি কই গৈছিলে যে বেলেগর গাত আঙুলি টুয়ার আগতে নিজর এটা আগতে মই সেই কামখিনি মূর জীবনত মই সমাহিত করি, হয় নহয়? কংগ্রেসের নেতা সকলে অলপ সলপ করক না, মূর পা অলপ সলপ শিকক না, কারণ মন্ত্রী তো অকল ময়ে নাই, 15 বছর 20 বছর কংগ্রেসেও আছিল, আর আমি তো যি করে আছো সততারে করে আছো, তেওঁলোকে যিখিনি করেছে তারও তো হিসাব নিকাশ রাইজক দিব লাগে। গতি নিজর নিজর ঘরবিলাক রাইজর কারণে দি যাও, মইতো হেতু কম্পিটিশনত আছোয়ে। মই তো আজিও কলো যে বিষ্ণুরাম মেধির জীবনে মোক প্রেরিত করে বলে, তেখেতে মৃত্যুর সময় সকলো রাইজর বাবে দি থৈ গৈছিল। মই তো আজি মুকলিয়ে কলো যে তেখেতর জীবনে মোক প্রেরণা দিয়ে। এটা ভূপেন বৰাক প্রেরণা দিয়ে নে নিদিয়ে, রকিবুল হুসেনক প্রেরণা দিয়ে নে নিদিয়ে, অখিল গগৈ প্রেরণা দিয়ে নে নিদিয়ে, সেইটো তেওঁলোকে চাও। কেহে কংগ্রেসক হজরত মোহাম্মদের উপদেশ মানি চলবলে আহ্বান মুখ্যমন্ত্রী। বেলেগক মিঠাই খাবলে বাধা করার পূর্বে নিজে মিঠাই খাওয়া বন্ধ করক। হজরত মোহাম্মদের এটা কথাই মোর জীবনক বহুত ধরনের প্রভাবিত করে, যে কারুবাক মিঠাই খাবলৈ হাক দিয়ার আগতে আমি নিজে মিঠাই খাওয়াটো বন্ধ করছো নে নাই। রাতেপুৱাৰ কংগ্রেস দলের প্রেসিডেন্ট সকলে, কংগ্রেস দলের প্রাক্তন মন্ত্রী সকলে, অখিল গগৈ ডাঙরিয়ায় কই আছে, না না সোনকালে সোনকালে দি দিয়ক, আপনার কথা মতে কাম করি, কিন্তু আপনালোকে মোক মিঠাই খাবলৈ হাক দিয়ার আগতে নিজে মিঠাই খাওয়া বাদ দিলে নে নাই? আপনার কোনটো সম্পত্তি রাইজর কারণে দিব সিদ্ধান্ত ললে নে? অর্কিড পার্কখন কেতিয়া রাইজক গতাই দিব তার সিদ্ধান্ত ললে নে? আনকি মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কংগ্রেসের দিনত যিদরে গড়র চুরাং শিকার হয়েছিল, সেই গড়র খর্গ বিক্রি করে পোৱা ধন এতিয়া অসমৰ ৰাইজে পাবনে? একোটা গড়র শিঙর মূল্য গ্রে মার্কেটত 1 কোটিৰ পৰা 2 কোটি টাকা। কংগ্রেসের দিনত মৃত্যু হওয়া প্রতিটি গড়র টকাবুর কত গৈছিল? সেই টকাবিলাকেরে হওয়া সম্পত্তি সমূহ এতিয়া আপনালোকে রাইজর ওসর দিব নে নিদি, তার উত্তর আমি নিদিও। কেবল নিউজ লাইভ চ্যানেলের সত্তাধিকারীর বিরুদ্ধে কিয় সদা সরব কংগ্রেস? বেলেগ টেলিভিশন চ্যানেলের সত্তাধিকারীক কিয় কোনেও প্রশ্ন নকরে বলেও সুধিলে মুখ্যমন্ত্রী। আজি মই গৌরবের সৈতে কম, মোর পত্নী বুলি নহয়, আজি
সকলোৱে লগ হৈ এখন অনাথ আশ্ৰম চলাই আছে, এটা দিব্যাংগ শিশুৰ বিদ্যালয় এখন চলাই আছে। নিউজ লাইভৰ স্বত্বাধিকাৰী সোধা হয় যে আপোনাৰ সম্পত্তি আপুনি কাক দি যাব, প্ৰতিদিনৰ মালিকক কিয় সোধা নহয়, প্ৰাগ চেনেলৰ মালিকক কিয় সোধা নহয়। আৰু কিমান দুৰ্ভাগ্যৰ কথা যে প্ৰতিদিনৰ মালিকে নিজে পেপাৰত লিখে আকৌ যে ৰিণিকী ভূঞাই সম্পত্তি কাক দি থৈ যাব। আরে বাবা, তোমাৰ সম্পত্তিখিনি তুমি কাক দি থৈ যাবা সেইখিনিওতো প্ৰকাশ কৰা। সাহস কাৰো নাই, কোনেও সাহস কৰিব নোৱাৰে, কাৰণ তেওঁলোকে জানে যে এইবিলাক প্ৰশ্ন মাত্ৰ ৰাজনীতিৰ কাৰণে, ইয়াত সমাজৰ কথা একো নাই। আনহাতে মেঘালয়ৰ পাহাৰ খননৰ বাবেই যোৰাবাদ্ধতা গুৱাহাটীত জলপ্ৰলয়ৰ সৃষ্টি হয় বুলি মুখ্যমন্ত্ৰীয়ে অনা অভিযোগক সমালোচনা কৰিছিল কংগ্ৰেছে। কিন্তু কি কাৰণত ইউ এছ টি এম কৰ্তৃপক্ষক ৰক্ষা কৰিবলৈ উঠি পৰি লাগিছে কংগ্ৰেছ দল? কাৰণ সমগ্ৰ বিষয়টো ইউ এছ টি এম আৰু ৰাজ্য চৰকাৰৰ মাজৰ বিষয়। ইউ এছ টি এমৰ মালিকক বচাবৰ কাৰণে দিনে ৰাতিয়ে কংগ্ৰেছ নামি পৰিছে। কাৰণ কি? ইউ এছ টি এম আৰু অসম চৰকাৰৰ কথা আমি আইনক প্ৰমাণ কৰিম, পানী আহিছে নাই অহা, কংগ্ৰেছ দলৰ ইয়াত কি ভূমিকা থাকিব পাৰে? গতিকে মই কংগ্ৰেছৰ নেতাসকলক ক'ম যে হজৰত মহম্মদৰ মিঠাই খোৱাৰ কাহিনীটো আপোনালোকে বাৰে বাৰে পঢ়ক। ইছলাম ধৰ্মক ভাল পাওঁ বুলি ক'লেই নহ'ব, মুছলমানৰ ভোটৰ কাৰণে কম্পিটিশ্যন কৰিলেই নহ'ব, নবীগৰাকীৰ কথাও আমি মাজে মাজে শুনিব লাগে। শেহতীয়াকৈ ইউ এছ টি এম কৰ্তৃপক্ষই সাক্ষাৎ কৰিবলৈ বিচাৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক। তেওঁলোকক সাক্ষাৎ নকৰাকৈ মুখ্যমন্ত্ৰীৰ পৰামৰ্শ, পাহাৰ খনন নকৰাকৈ আপোনালোকে যি কৰে কৰি থাকক, কাৰণ পাহাৰ নকটাকৈও অট্টালিকা বনাব পাৰি। আৰু অসমৰ ফালে বোৱাই নিদিব পানীৰ ঢল। ইউ এছ টি এম কৰ্তৃপক্ষই মোক সাক্ষাৎ কৰিব খুজিছে, মই এটাই কথা কম যে মই আপোনালোকক লগ পাম, কথা পাতিম, কোনো আপত্তি নাই। কিন্তু এবাৰ আপোনালোকে ফৰেষ্টেশ্যন কৰক, পাহাৰবিলাক কটা কমাই দিয়ক। পাহাৰ নকটাকৈও ভাল আৰ্কিটেক্ট, ভাল আৰ্কিটেক্টৰ সহায়ত আপোনালোকে সুন্দৰ সুন্দৰ বিল্ডিং বনাব পাৰিব। বহু বিল্ডিং আমাৰ দেশত এনেকৈ আছে, নিৰ্দয়ভাৱে পাহাৰ কটাৰ কোনো প্ৰয়োজন নাই। আৰু পাহাৰৰ ঢলটো অসমৰ ফালে নমাই নিদি আধা মেঘালয়ৰ পাহাৰৰ ফালে নমাই দিয়ক, কাৰণ তাত কোনো জনবসতি নাথাকে। আমাৰ ফালে যদি নমাই দিয়ে যোৰাবাদখন শেষ হৈ যাব। আজি আপোনালোকে যাওক যোৰাবাদলৈকে, গোটেই ৰাস্তাটো ভাঙি আছে, এতিয়া আমি নতুনকৈ বনাব লাগিব। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।